সম্মানিত ভিউয়ার্স, তো আমি এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটি টিভি নিয়ে আসছি। তো টিভিটি দেখতে পাচ্ছেন, টিভিটি আমি পাওয়ার দিলাম। তো টিভিটি সম্পূর্ণ ডেট, এই টিভিটি আমি আরও 1 বছরের বেশি হবে সার্ভিসিং করে দিয়ে গেছিলাম। তো মোটামুটি ভালোই চলছে, এখন এই টিভিটি একেবারে ফুল ডেট হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আবার পুনরায় এটাকে রিপেয়ারিং করে দেব, এবং তো একেবারে ডেট বলতে গেলে না, তো দেখতে পাচ্ছেন এখানে বাতি মানে ইন্ডিকেটার জ্বলছে, কম মানে নিভছে। এই হলো এটার পরিস্থিতি। এটা কোনো স্ক্যান কোনো প্রকার মানে একটা কিরকম একটা শব্দ আসছে, ফ্যাট ফ্যাট। তো আমরা এটা রিপেয়ারিং করবো, পুরো ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব, না লাগলে নো কমেন্ট, আর ভালো লাগলে কমেন্ট করবেন, যাতে করে আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও উপকারে আসে। তো শুরু করলাম। সেই সমস্ত কাস্টমার এবং সেই সমস্ত গ্রাহকদের জন্য আমরা একটা দারুণ সুখবর এবং নিউজ দিচ্ছি। আমাদের সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিসিং করে আনলে তারা পাবে 30 দিনের ফুল গ্যারান্টি। 30 দিনের ভিতরে নষ্ট হয়ে যায়, কি সার্ভিসিং পাবে তাতে কোনো টাকা লাগবে না। দারুণ একটি ফিউচার সবুজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক দিচ্ছে। আমরা এই সমস্ত জিনিস সার্ভিসিং করে থাকি। অ্যান্ড্রয়েড এলইডি, স্মার্ট এলইডি, বক্স টিভি আছে, টিভি টিভি আছে, বিভিন্ন ধরনের টিভি। তো এরা বলে আমি টিভি এখানে খুলে নিলাম, কিভাবে খুলে নিলাম, তো আমি টিভিটি সমস্ত কানেক্টিভিটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টিভিটি আসলে অনেকটা গোলাগুলিতে পড়ে, পরিস্থিতিটা খুবই একটা ভয়াবহ। তো আমরা এটা আসলে কী কারণে সমস্যাটা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ মেশিনটি একেবারে আমি নির্বাচন করে দিয়েছিলাম। তো আমরা এখন এটা মেটে নেবো, আসলে কী কারণে এই সমস্যাটা হয়েছে, একেবারে ডেট হয়ে গেল কেন কেন। তো আমি বিভিন্ন টাইম ডিসপ্লে মেটে নিচ্ছি, একটা ব্যাপার আছে, এটি ওকে আছে, ডাইরি ওকে আছে। আমরা এটাকে আসলে একটু এসি প্লাগিং করে নিই, যাতে করে বলটি দিয়ে দেখলে হয়তো আমাদের একটু সুবিধা হবে। দুটি পাস খারাপ হয়েছে, তো আমরা এই দুটি মানে ট্রানজিস্টার এনার্কি বিয়ার, এই দুটি ট্রানজিস্টার বিয়ার ক্যান্ডেল লাগাই দেবো, বিয়ার লাগাই দিলে হয়তো হয়ে যাবে এটা কাজটি। তো তো ভিউয়ার্স, আমরা দুটি পার্টস এখানে খারাপ হয়েছে, তো এই দুটি পার্টস লাগিয়ে দেবো, একটি বিয়ার এবং বিয়ারে কোনো কাজ করছে না, তো যার কারণে আমরা লাগিয়ে দেবো। তো একটু স্কিপ, বন্ধুরা আমরা দেখতে পারলেন এই টিভিটি দুটি পার্টস খারাপ হয়েছে, এই দুটি পার্টস আমরা লাগিয়ে দেবো। তো একটু সময় নিব, কারণ আমাদের ক্যামেরাটি একটু দূরে নিয়ে গিয়েছি, যার কারণে বারবার স্কিপ করতে পারবো না, সরাসরি দেখবো। নতুন পাস
যাতে আবার অনেকদিন ব্যবহার করতে পারো। ঠিক আছে, আরে কত কষ্ট করতে হয় তো বলে গেলে আমার। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি পাঁচ দুটি নতুন নিয়ে নিলাম, এখন এটি স্থাপন করে দেব। স্থাপন করলে আশা করি, যেহেতু আমার মিটারে যা দেখাইছে আমি তাই তো আমি লাগিয়ে নিলাম। তুমি হর কানাডা গেছে কেন? একটা কথা হইলো, আসলে কাজ করতে করতে কারেন্টটা চলে গেছে, একটু অপেক্ষা করতে হবে, পরে আবার আপনাদেরকে দেখাবো। মনে তো ভিউয়ার্স, আমাদের পাশটি লাগানো হয়ে গেছে, তো এখন আমি শুধু এখন চেক করব, দেখি এটার অন্যান্য আর কি প্রবলেম রয়েছে। উঠে গেছে, এখন আর স্টার্ট হচ্ছে। তো আমরা দেখলাম টিভিটি এখন স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ ভালো হয়েছে না? তো আমাদের কাজটি অবশ্য শেষ, তবে ডিশের লাইটটি কে নাইবো জানতে পারবি? ডিশের লাইন এনে হইতে নেবে হয়তো। জাল দে আর একটু গরম করে পানি দেখবো পুনরায় এটাকে আবার স্থাপন করে দেবো। আমি সমস্ত সাউন্ড কিওয়ার্ড সেন্সর
কি কানেক্টিভিটি কি রয়েছে আমি সমস্ত কিছু জানি না। আমরা আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের হোম সার্ভিসিং সেবা থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে থাকি। নষ্ট পুরাতন ঠাডা করে চলে যাওয়া বারবার মেরামত করার পরও ভালো চলছে না, মেকানিক্সের কাছে নিতে আনতে হয়রানি, আমরা সবকিছু সব করে থাকি এবং পুনরায় নতুন নতুন দেখার যোগ্য করে দিই। এরকম চালু করতে দেখতে পারলেন আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে গেল, একেবারে নতুন টিভির মতন ফিউচার দিচ্ছে, টিকটকের আলো দিচ্ছে। এখন আমরা এটাকে আবার পুনরায় ফিটিং করে দেবো, তার জন্য একটি স্ক্রিপ্ট করে নেবো।